অবসর দিবসে প্রেমিকার সাথে দেখা করতে গিয়ে জীবন হারাতে হলো শাহিনকে। গতকাল ছিল 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। সারা বাংলাদেশ জুড়ে এই দিবসটা পালন করলো সকল শ্রেণীর প্রেমিক প্রেমিকারা। গ্রাম কিংবা শহর সবখানেই প্রেমিক প্রেমিকারা ব্যস্ত সময় পার করছিল। শহরে যারা প্রেম করে তাদের জন্য অনেক সুবিধা, কারণ শহরে পার্ক রয়েছে, আবাসিক হোটেল রয়েছে, বন্ধুর ফাঁকা বাসা রয়েছে, লিটনের ফ্ল্যাট রয়েছে। যে কেউ চাইলেই তাদের নিজেদের রোমান্টিক সময় খুব সুন্দরভাবে কাটাতে পারে। কিন্তু যারা গ্রামে অবস্থিত তাদের কিন্তু এই ধরনের কোনো সুযোগই থাকে না নিজেদের কিছু রোমান্টিক সময় কাটানোর জন্য। সবার মতো এমন ভালোবাসা দিবস পালন করতে গিয়ে, ভালোবাসা দিবসে প্রেমিকের সাথে দেখা করতে গিয়ে জীবন দিতে হলো শাহিনকে। কিন্তু কেন, কিভাবে ঘটলো এই ঘটনা, চলুন জেনে আসি। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। শাহিন গ্রামের ছেলে, সে কলেজে পড়াশোনা করে। তার কলেজে পড়াশোনা করে তার পাশের গ্রামের একটি মেয়ের সাথে শাহিনের প্রেমের সম্পর্ক তৈরি হয়। তাদের প্রেমের সম্পর্ক গভীর পর্যায়ে। গতকাল যেহেতু ছিল বিশ্ব ভালোবাসা দিবস তাই তাদেরও ইচ্ছা ছিল যে আজকের ভালোবাসা দিবসে তারাও কিছুটা রোমান্টিক সময় কাটাবে, নির্জনের সময় কাটাবে। কিন্তু গ্রাম হওয়ার কারণে গ্রামে তো আর শহরের মতো সেই ধরনের পার্ক নেই, আবাসিক হোটেল নেই, বন্ধুর বাসা নেই বা লিটনের ফ্ল্যাট নেই। তাই শাহিন চিন্তা করেছে তাদের গ্রামের পাশে একটি ঘন জঙ্গল রয়েছে, সেখানে মানুষ যায় না। শাহিন সেই জায়গাটিকে নিরাপদ জায়গা মনে করলো, ওইখানে তারা একান্ত সময় কাটাতে পারবে, কেউ তাদের জানতে পারবে না, কেউ তাদের দেখতে পারবে না। তাই তারা গতকাল ভালোবাসা দিবস উপলক্ষে শাহিন এবং রেহেনা কলেজ ফাঁকি দিয়ে তারা চলে যায় সেই গভীর জঙ্গলে ভালোবাসা দিবস পালন করার জন্য। তারপর তারা সেখানে গিয়ে তাদের ভালোবাসা বিনিময় শুরু করে দেয়। তারা সেই জঙ্গলে গিয়ে একটি গাছের নিচে বসেছিল, আর ওই গাছের উপর থেকে একটি বিষাক্ত সাপ শাহিনের শরীরে পড়ে এবং তার মাথায় আঘাত করে। হঠাৎ করে এমন একটি ঘটনা ঘটার কারণে তারা দুজনেই ভয় পেয়ে যায়। এমন অবস্থায় তারা কি করবে চিন্তা করে পারছিল না। তারা সেখানে কিছু সময় অবস্থান করে, তারপর তারা জঙ্গল থেকে বের হয়ে এসে তাদের পাশের গ্রামের একটি কবিরাজের কাছে যায় এবং গিয়ে ঘটনাটি খুলে বলে। তারপর সেই কবিরাজ তার চিকিৎসা করা শুরু করে, ঝাড়ফুঁক করা শুরু করে। কিন্তু কিছু সময় যাওয়ার পর শাহিনের অবস্থা খারাপ হতে থাকে। তখন শাহিনের পরিবারকে খবর দেওয়া হয়, তার পরিবারের মানুষজন আসে এবং তার অবস্থা দেখে শহরে নিয়ে যাওয়ার জন্য গাড়ি ভাড়া করা হয়। কিন্তু গাড়িতে ওঠানোর পর শাহিনকে কিছু দূর নিয়ে যাওয়ার পরে শাহিন সেখানেই মারা যায়। ভালোবাসা দিবস উপলক্ষে শাহিনের যত আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, সব শেষ। শাহিন এখন কবরে। তার কত স্বপ্ন ছিল, কত আশা ছিল, কত প্ল্যান ছিল, কত পরিকল্পনা ছিল, কিন্তু আজকে শাহিন কবরে অবস্থান করছে। তো এই ঘটনাটি আপনাদের কাছে শেয়ার করার একটা কারণ রয়েছে। এই ঘটনা থেকে আমাদের বাস্তব জীবনে অনেক কিছু শিক্ষা রয়েছে। এই ঘটনা থেকে আমাদের জীবনে আমরা অনেক কিছু শিক্ষা অর্জন করতে পারি। গতকাল শাহিন গিয়েছিল পাপ কাজ করার জন্য, তার উদ্দেশ্য ছিল খারাপ। তার যদি উদ্দেশ্য খারাপ না থাকতো তাহলে সে কখনোই নির্জন গহীন জঙ্গলে তার প্রেমিকাকে নিয়ে যেত না। কিন্তু দেখেন কি অবস্থা, এই অবস্থায় তার মৃত্যু হলো। সে কিন্তু তার পাপ কাজের জন্য তওবা করার সুযোগ পেল না। তাই আমাদের উচিত যে কোনো পাপ কাজ করার আগে 10 বার ভাবা, আমি এই পাপ কাজটা করতেছি, আমি কি তওবা করার সুযোগ পাবো। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন এবং আমাদের জিন্দেগিতে যত ধরনের পাপ রয়েছে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে আরো সবাই এই ঘটনাটি দেখতে পারে এবং এখান থেকে শিক্ষা অর্জন করতে পারে। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বিভিন্ন বিষয়ে তথ্য পাওয়ার জন্য। তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।